কার ওয়ানবাগ বটল অফ এনচান্টমেন্ট দেয়? আমি জানি না তোমাদের ব্যাপার, কিন্তু আমারটা দেয়। বৃষ্টি বৃষ্টি এনচান্টমেন্টের বৃষ্টি, লেটস গো। এ ভাই নেদারাইটের, ওকে ফেটেছে ফেটেছে, লেটস গো। ওকে এইখানটায়, ওরে বেশি কাছ থেকে ভাই, এখান থেকে তিনটেও ভাই। হ্যালো হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, আজ আমরা আবার খেলবো মাইনক্রাফট ওয়ান ব্লক, আর এটা হবে আমাদের 25 নম্বর পার্ট। ইয়েস ভাই সাহ, আর তোমরা জানো লাস্ট এপিসোড আমরা গেছিলাম নেদারেতে, সেখান থেকে কিছু নেদারাইট এনেছিলাম, আর লস্ট পিস যে আমার চেস্ট প্লেটটা আছে সেটাকে নেদারাইটে করেছিলাম, আর তার সাথে করেছিলাম আমাদের ডেমন স্লেয়ার শোয়ার্ডটাকে নেদারাইটেতে। ইয়েস গাইজ, সো আজকের প্ল্যান হচ্ছে এই যে আমার প্যান্ট আছে, জুতো আছে, এইগুলোকে পুরো গড লেভেল এনচান্টমেন্ট দেওয়া। ওকে, সো সবার প্রথমে আগে আমি এক্সপিরিয়েন্স জোগাড় করে নিই, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া ভাই কিচ্ছু হবে না সিরিয়াসলি। আরে এই স্লাইমটা কেন এসেছে? সেই ডে ওয়ান থেকে শুরু করে এই ডে 100 হতে যায়, স্লাইম কিন্তু আমার পেছন ছাড়লো না গাইস। এখানে আমি সুগাকেনগুলো নিয়ে নিচ্ছি, কিন্তু আমি ভুলে গেলাম যে যেটা তোমাদের দেখাতে চাইছিলাম, যেটা হচ্ছে আমি ওয়ান ব্লকে কী চেঞ্জেস করেছি। ওকে, সো চলো চলো এইদিকে চলো। তোমরা জানো নেদারাতে বোমবাম করার দুটো উপায় আছে, একটা হচ্ছে TNT দিয়ে আর একটা হচ্ছে বেড বানিয়ে। তো এই জন্য আমি এখানে শিপের একটা উল ফার্ম বানিয়েছি, তো উল ফার্মগুলো দিয়ে কী হবে, বেড বানাবো ঢিবি ঢিবি করে, আর নেদারে গিয়ে বোমবাম করতে থাকবো, যাতে আমি নেদারাইট পাই বেশি বেশি। নেদারাইট বলছি এনশিয়েন্ট ডেব্রিজ, ইয়েস। সো এখান থেকে 42টা আমি কালো উল নিয়ে নিয়েছি, এখানে 60টা সাদা উল আছে। ইয়েস গাইস, প্রচুর বোমবাম হবে, লেটস গো। ওকে, সো সবার প্রথমে আমাদের কী করতে হবে, গড আর্মার বানাতে হবে আমাদের লেগিংসটা আর জুতোটা। ওকে, তো এর জন্য আমার কী করতে হবে, এখানে সুগারকেনগুলো আমি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি এক কাজ করি, এই বাক্সতে যত রটেন ফ্লেশ আছে আর এখানে কিছু স্ট্রিং আছে এইগুলো সব নিয়ে নিই। এখান থেকে আমি দুটো স্ট্যাক মতন রটেন ফ্লেশ পেয়ে গেছি, কিন্তু আমার পেছনে এখানে আরও চেস্ট আছে, সো দেখা যাক এখান থেকে। ওকে ভাই সাহেব, এখানে প্রচুর স্ট্রিং আছে, ওয়ান ব্লকেতে এই রটেন প্লেস স্ট্রিং আর সুগার ক্যান্সার আমার কাছে ট্রেড করার আর কিছু নেই গাইস, এতটা গরিব আমার ওয়ান ব্লক। ওকে, সো ওরে ভাই সাহেব, এখানে তিনটে আয়রন গোলাম, হ্যালো, দুটো ছিল লাস্ট এপিসোড পর্যন্ত, বা সিকিউরিটি অনেক বেড়ে গেছে ভাই সাহেব। ওকে, এ দিচ্ছে আমাদের, না এ হচ্ছে স্ট্রিং, ইয়েস স্ট্রিংয়ের লোক পেয়ে গেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 এমরাল্ড হয়ে গেছে, ভেরি নাইস। কিন্তু আমাদের 11টাতে কিচ্ছু হবে না, সুগারকেনগুলো থেকে আমি পেপার বানিয়ে নিই, আর আমাদের কী করতে হবে, এই যে প্ল্যাঙ্কগুলো আছে প্ল্যাঙ্কগুলো থেকে আমি স্টিক বানিয়ে নেবো, এই এই ছাড়া আমার কিছু করার নেই, এভাবেই আমাকে জীবনযাপন করতে হয় ওয়ান ব্লকেতে, গরিব বাচ্চা আমি। উপে ভাই সাহ গাইজ, এখানে তিনটে আয়রন গোলাম ছিল লাস্ট, এই কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে চারটে আয়রন গোলাম, এই ভিলেজার ইদের তোদের এত সিকিউরিটি কিসের, আমারও একটু সিকিউরিটি দেখেও, যদিও আমার নেদারাইটের জিনিসপত্র হতে আছে, সিকিউরিটি আমার আর লাগবে না। ওকে, এবার তো পুরো ডাইরেক্ট এন্ডার ড্রাগনের সাথে দেখা হবে। ওকে, সো এই ভিলেজারটা, আরে ঠিক সময় পালিয়ে গেছে, এখানে দেখ ফুটো করে দিয়েছে ওর জন্য। ওকে, এখানে স্টিকের সাথে ট্রেড করে নিয়েছি, 39টা হয়ে গেছে। এখানে আমার মেন্ডিং দাদাটা কোথায়, মেন্ডিং বা ভালো কোনো এনচান্টমেন্ট যেটা আমি সবেতে লাগাতে পারবো, তুই কি দিচ্ছিস ভাইয়া? এই হচ্ছে প্রোটেকশন ফোর, খারাপ না। ওকে, এখানে Knockback 2, তুমি কি দিচ্ছ ভাইয়া? তুমি তো মেন্ডিং আমার যতটা মনে হয়, থর্নস, ওকে থর্নসটা ভালো, এক কাজ করি থর্নসের একটা বই নিয়ে নিই, এটা আমি প্যান্টে লাগাবো আর জুতোতেও লাগাতে পারি। ওকে, এটা নিয়ে নিই, লেটস গো। ইয়েস, যতক্ষণ আমার গাছ তারপর সুগাকেন বড় হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়ান ব্লক ডিগ করে নিই। ওকে, এখান থেকে ভালো ভালো সালকার পাই আমি, ডাইরেক্ট সালকার, কোনো চেস্ট পাই না গাইজ, চেস্টের দিন চলে গেছে, আমি সালকার পাই ওয়ান ব্লক থেকে, তোমাদের দেখাচ্ছি, এক সেকেন্ড ভাইয়া তুমি একটু যদি সরো তাহলে ভালো হয়। ওকে, এখানে একটাও সালকার পাইনি এখনও, ঠিক আছে কোনো ব্যাপার না, এক্ষুনি পাবো। ওকে, লেটস গো, আসুক ভালো কিছু, এইটা একটা সালকার, এটা কি, এইটা কেন, এটা চাই না আমার, সালকার চাই লুটেড ওয়ালা সালকার। ওকে, আসতে থাকুক, এই তো এখানে একটা নীল সালকার পেয়েছে, কিন্তু একটা সালকার কোথায় চলে গেল, হাওয়া হয়ে গেল গাইস, একটা নীল সালকার পেয়েছে আর এখানে একটা অরেঞ্জ সালকার পেয়েছে, ঠিক আছে এইতে নীল সালকারে কি আছে দেখি এক সেকেন্ড, এখানে কিছু বই আছে বাট এই বইগুলো কাজের না আমি সেটা জানি, লয়্যালটি হয় এখানে। আর গাইস তোমরা দেখো আমার কাছে যে চেস্টে আছে কিছু বই আছে, ওপরে যে চারটে দেখছো আলাদা করে রেখে দিয়েছে বই, ওইটা কিন্তু ইললিগাল এনচান্টমেন্ট, যেটা আমাদের এনচান্টমেন্ট টেবিল থেকে পেয়েছিলাম 30 লেভেলের এনচান্টমেন্ট, এ থেকে এনচান্ট করে,
ভাই পুরো ইললিগাল। ওকে, এখান থেকে আমি কিছু বই পেয়ে গেছি যেগুলো আমাদের লাগবে, মেন্ডিং আনব্রেকিং আর থর্নস। আর আমার প্যান্টে লাগানো আছে আনব্রেকিং 3, আর জুতোতে লাগানো আছে ফিদার ফলিং 4। ওকে, এখানে আর কিছু কি আমার এনচান্টমেন্ট বই আছে? বাকি আমার এখানে হেলমেটটা আছে, হেলমেটে তেমন কোনো এনচান্টমেন্ট নেই। দেখো গাইজ, আমি এখানে কোনো থর্নস আর আনব্রেকিং এই দুটোকে একসাথে করে দিচ্ছি, আর তারপর মেন্ডিং আর এখানে প্রোটেকশন, মেন্ডিং আর প্রোটেকশনটাকে একটা বই বানিয়ে দিচ্ছি, দুটো মাত্র লেভেল নেবে। ওকে, লেটস গো। এবার এক কাজ করি, এই দুটো বইকে আবার একসাথে করে দিই। তোমরা কমেন্টে বলছিলে এভাবে যদি করি তাহলে আমাদের কম এক্সপিরিয়েন্স লাগে, না হলে অনেক এক্সপিরিয়েন্স বেশি চাই, 30-40 পর্যন্ত। সো থ্যাংকস টু ওই দাদাটা যে এগুলো কমেন্ট করেছিল। ওকে, সো এখানে আমি এখন লাগবে এক্সপিরিয়েন্স, কারণ 7 লেভেল আর 8 লেভেল এক্সপিরিয়েন্স হলে তারপর আমি দুটো বইকে একসাথে করতে পারবো। ওকে, কোনো ব্যাপার না, এখানে আমার এক্সপিরিয়েন্স মব ফার্ম যা আছে ভাই সাহ, 10 লেভেল 20 লেভেল কোনো ব্যাপারই না। ওকে, সো এখানে নীল চেস্ট থেকে আমি পেয়েছিলাম ইম্পেলিং আর ফরচুন, আর এই যে অরেঞ্জ চেস্টটা থেকে, ওকে এখানে আমি বটল অফ এনচান্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, তো এই তো ভাই সাহ, এটা তো কাজে লাগবে। হ্যাঁ, বটল অফ এনচান্টমেন্ট তো আমি অনেক পেয়েছিলাম এই সালকার থেকে। ওকে, মানে আমাকে একটু মাইনও করতে হবে যাতে আমি এরকম সালকার পাই আর বটল অফ এনচান্টমেন্ট 16টা 16টা করে পেতে থাকি। ওকে, ভেরি নাইস, এবার তো আমার ওটা হয়ে যাবে না বইটা, লেটস গো। এখানে এসে দুটো বই, প্রোটেকশন ফর মেন্ডিং 1 আর এইটা না, থর্নস প্রোটেকশন ফর আনব্রেকিং, এটা সাথে নিচ্ছে না, তাহলে এই দুটোকে প্রোটেকশন ফর থর্নস 3। ওকে, বানিয়ে নিয়েছে থর্নস 3, প্রোটেকশন 4 আর মেন্ডিং 1-এর একটা বই। আর এইটা আমি এর সাথে যদি লাগিয়ে দিই, কারণ আনব্রেকিংটা আমাদের এতে প্যান্টে লাগানো আছে, সো আনব্রেকিংটা আলাদা করে লাগাতে হবে না। ওকে, এর জন্য আমার আরও কিছু লেভেল লাগবে ভাই, লেভেল তো প্রচুর লাগছে ভাইয়া। ও এই হ্যালো, কে মারে ভাই? ওকে, খুব আপচাপচে দেখা যাচ্ছে স্কেলিটনটা, তুই ওখানে স্পন করলি কী করে? সিরিয়াস, দিনের বেলা এটা স্পন করছে? আমাকে একটু খেতে হবে ভাইয়া, ওপর থেকে কী হেডশট মেরেছে স্কেলিটনটা। ওকে, লেটস গো। ওকে, পেট তো ভরে গেছে, এবার আমাকে একটু এক্সপি গ্রাইন্ড করতে হবে। ওকে, দেখো ওখানে মবগুলো জেনারেট হতে থাকুক, আমি এখানে 1 ব্লকটা একটু ডিগ করি যাতে বটল অফ এনচান্টমেন্ট আমি বেশি বেশি পাই। তোমরা বলো গাইজ, কার 1 ব্লক বটল অফ এনচান্টমেন্ট দেয়? আমি জানি না তোমাদের ব্যাপার, কিন্তু আমারটা দেয়। ইয়াস গাইজ, এখানে একটা লাল সালকার পেয়েছি, লেটস গো। লাল সালকার থেকে দেখি এক সেকেন্ড কী পাই আমি, এইতে পেয়েছি, এটা এখানটা লাগাই এখানে। ওকে ওকে, 16টা বটল অফ এনচান্টমেন্ট, ঠিক আছে, নেবো, নিশ্চয়ই নেবো। আর ডায়মন্ডের একটা আমি কী বলো ওটাকে ওয়েপন পেয়েছি, লেটস গো গাইজ। আমি এখানে এই তো আমার কাছে 48টা বটল অফ এনচান্টমেন্ট আছে, ইয়েস। আরে দাঁড়া ভাই, দাঁড়াও ভাইয়া, এবার দেখো গাইজ 1 ব্লকের কী কামাল ভাই, বটল অফ এনচান্টমেন্ট থাকতে আমার আর এক্সপিরিয়েন্সে কোনো ব্যাপারই নেই। এখানে আমার 20 লেভেল হয়ে গেছে, আর কি আমার কাছে বটল অফ এনচান্টমেন্ট? প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া, আর কিছু দিয়ে দাও, আমার ওই লেগিংসটা আমার এনচান্ট হয়ে যাবে, 16টা আছে। ওকে, এখানে আর কিছু, আর একটু, এখানে 16টা আছে। ওকে, 32টা আরও পেয়ে গেছি, লেটস গো। ওকে ওকে, 21টা লেভেল হয়ে গেছে, এবার দেখো বৃষ্টি, বৃষ্টি এনচান্টমেন্টের বৃষ্টি, লেটস গো। 20-21-22-23টা লেভেল হয়ে গেছে। ওকে, আমার এবার এই লেগিংসটা এইটা লাগিয়ে, এইটা লাগিয়ে 21টা লেভেল দিচ্ছে না? ওকে, 21টা লেভেল, ঠিক আছে নিয়ে নাও, আমার এখানে এনচান্ট হয়ে গেছে লেগিংসটা। এখানে আমার নেদারাইটের দুটো ইঙ্গেট আছে, তারপরে আমার কাছে আর কোনো ইঙ্গেট নেই, সো আমি লেগিংসটাতে এটা লাগিয়ে নিই, এইটা। আর এখান থেকে একটা দেবো ভাই, কোথায় যদি আমি দুটো ইউজ হয়ে যায়। ওকে ভাই, নেদারাইটের লেগিংস, লেটস গো। এর থেকে পাওয়ারফুল লেগিংসে এনচান্টমেন্ট হয় কি না জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে বলো। ইললিগাল এনচান্টমেন্ট না, মানে প্রপার এনচান্টমেন্ট। ওকে, ভেরি নাইস, এবার আমার জুতোটাকে করতে হবে না, এর জন্য আমার লেভেল লাগবে 22 লেভেল লাগবে। ওকে, আমি তার ফাঁকে কিছু এখানে বটল অফ এনচান্টমেন্ট জোগাড় করি সালকার বক্স থেকে। ওকে, আস্তে, এখানে আবার একটা লাল পেয়ে গেছি সালকার বক্স,
লাল সালকার বক্স মানে ওইতে আছে বটল অফ এনচান্টমেন্ট, এইটা এইখানটা নিয়ে এই তো এখানে লেখা দেখতে পেয়ে গেছি বটল অফ এনচান্টমেন্ট 16টা। ওকে ইয়েস বয়, আর গোল্ডেন অ্যাপেলও পাচ্ছি যেগুলো আমাদের কাজে লাগবে, লেটস গো। ওকে আমরা রেডি হয়ে গেছি, আমার এই বুটটা খুব পাওয়ারফুল হতে চলেছে। ওকে এনচান্ট তো করে নিয়েছি, এবার জাস্ট আমাকে এইতে আমার আর একটা যেটা সিঙ্গেল ইঙ্গাট আছে নেদারাইটের ওই একটা ইঙ্গাট ইউজ করে ফেলি এইটাইতে দিয়ে, এইটাইতে দিয়ে। ও ভাই এটা কি পাওয়ারফুল, সুপারম্যানের দুটা পুরো রাজাদের মতন ভাই, কি বাঁকানো বাঁকানো দেখছো, আর ঢেউটা দেখো না বাপরে। এবার জাস্ট আমাকে এই হেলমেটটাকে এনচান্ট করতে হবে, তো এর জন্য আমার কাছে কিছু বই কি আমি পাবো প্লিজ ভাইয়া, আমি আমার কাছে বই তো থাকার কথা। আনব্রেকিং 3-এর একটা, মেন্ডিং 1 একটা পাচ্ছি। ওকে না ভাইয়া আমার হেলমেটটা এখন এনচান্ট করতে পারবো না, আমার এমরাল্ডের কম হচ্ছে, এখানে সুগারকেনগুলো আরও বড় হয়ে যাক, বাকি আর একটু মব জেনারেট হয়ে যাক, ততক্ষণ আমি যাই একটু এনশিয়েন্ট ডেব্রিস কালেক্ট করতে, যেটা পাওয়া যায় ওয়াইল্ড লেভেল 8-22-এর মধ্যে। তো সবার প্রথম আমাকে ওখানে যেতে হবে, আর ভাইয়া এখানে ঘাস রাওয়াজ পাচ্ছি আমি দূরেতে, কিন্তু ওয়াইল্ড লেভেল আমরা 19-এ চলে এসেছি, আমরা আরেকটু নিচে যাবো যাতে একদম এফিশিয়েন্ট আমরা এই কী বলে এনশিয়েন্ট ডেব্রিস পেতে পারি। ওকে ভাই সিরিয়াস, এনশিয়েন্ট ডেব্রিস মাইন করতে গিয়ে লিটারালি, ও ভাই এটা কী ভাগ্য আমার, প্রথমে এসেই একটা এনশিয়েন্ট ডেব্রিস পেয়ে গেছি, লেটস গো ভাইয়া। ওকে এখানে আমি কখনো এভাবে বেড ফাটাইনি, কিন্তু আমি ইউটিউবে দেখেছি, সো একদিন এভাবেই ফলো করবো এখানটা। ওকে ফেটেছে ফেটেছে, লেটস গো। ওকে আমার গায়ে আগুন ধরে নিয়ে, তাছাড়া আমার কাছে যা প্রোটেকশান আছে গাইস তাতে করে আমার কিছু হবেও না। এখানে আমি কি এনশিয়েন্ট ডেব্রিস দেখতে পাচ্ছি চোখে? না এনশিয়েন্ট ডেব্রিস নাই, এখানে আর একটা বেড ফাটাবো কালো বেড। ওকে ফাটিয়েছি, কিন্তু এনশিয়েন্ট ডেব্রিস প্লিজ ভাইয়া আর একটা দিয়ে দাও, এত তাড়াতাড়ি তো পাবো না, এত ভালো ভাগ্য আমার নেই। ওকে এখানটায়, ওরে বেশি কাছ থেকে ভাই কত হাড় নিয়েছে, সিরিয়াস মেরেই দিত তো আমাকে, ও ভাই সাহাব মানে বেশি কাছেও আমি এটা করতে পারবো না, এই জন্য ব্লাস্ট প্রোটেকশন থাকলে মনে হয় বেশি ভালো হতো, বাট ঠিক আছে আমি এখনও পর্যন্ত এনশিয়েন্ট ডেব্রিস পাইনি, 3টে বেড ফাটিয়ে দিয়েছি এখানে আর একটা। ওকে আগুন লেগে গেছে, ও ভাই এটা একটু বেশি বুমবাম হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে আমার একটু কনফিডেন্সও আছে আমি। ওকে আমি দেখতে পেয়ে গেছি এনশিয়েন্ট ডেব্রিস ওপরে একটা, ওকে ভেরি নাইস, চলো আগে এই বন্ধ করে দিলাম কেন, হ্যালো এখানে লেটস গো লেটস গো, লাভাটাকে আমি বন্ধ করে দিই, এখানে লাভার সোর্সটা হচ্ছে এইটা না এইটা, ইয়াস বন্ধ করে দিয়েছি, ওপর থেকে এনশিয়েন্ট ডেব্রিসটা নিয়ে নিই, এই তো ওপরে তো, ইয়ে বয় এখানে আর একটা, এইখানে আর একটা। একটু ফাস্ট ফরওয়ার্ড করে 40 মিনিটের মেহনত আমি 1 মিনিটে দেখাচ্ছি গাইজ তোমাদেরকে। এখানে একটা পিগলিন আছে, ঢুকো গাইজ একে একটু মারি, এক সেকেন্ড এখানটা লেগে যা, এই জায়গাটা ভাই মজা, আমার মজা পেয়ে গেছি, এই বোম বাম করতে এত মজা লাগছে গাইজ যাই না কেন। ওকে এখানে আর একটা, লেটস গো। ওকে এনশিয়েন্ট ডেব্রিস কি পাবো এখান থেকে, এখানে 3টেও ভাই, গাইজ দেখো আমার কাছে 16টা এনশিয়েন্ট ডেব্রিস হয়ে গেছে, 16টাতে প্রচুর হবে নেদারাইট ইঙ্গাটা আমি জানি। ওকে লেটস গো, এরপরে মনে হয় না আমাকে আর কখনো নেদারাইতে আসতে হবে, লেটস গো গাইজ। ওকে 16টা আমি সবার প্রথমে এইটা এই ব্লাস্ট ফার্নেসে দেবো কুকিং হওয়ার জন্য, এখানে আমি দিই 5টা আর বাকি যে কটা আছে 11টা এটা এখানে দিয়ে দিই। ওকে এখানে প্ল্যাঙ্কও দিয়েছি ভাইয়া, তোমরা যদি আমার নেদারাইট এইগুলো নাও তাহলে কিন্তু খবর আছে। ওকে ভিলেজারগুলো শুধু আমার কাছ থেকে চুরি না করলে হয়, এই দুটো ভিলেজার এত মন দিয়ে কি দেখছে দেখি, আছে তো দুটো আছে নেদারাইটের স্ক্র্যাপ, কিন্তু টোটালে আমাদের 16টা নেদারাইট স্ক্র্যাপ হয়ে গেছে, সো আমি কোনো কমপ্লেন করছি না, বাকি এই বিট ভিলেজারগুলো কিন্তু আমার সাথে বিট্টুবাজি করে তোমরা জানো এটা। এখানে আমি আর একটা নেদারাইট স্ক্র্যাপ পেয়ে গেছি যেটা আমাদের লাস্ট এপিসোড থেকে ছিল। ওকে এবার এক কাজ করি,
এখানে চারটে ইনগেট হচ্ছে, লেটস গো ভাইয়া। ওকে ভেরি নাইস। এবার এখানে আমার কাছে যে পিকঅ্যাক্সটা আছে যেটা প্রচুর পুরানো, একে আমি নেদারিটা করে দেব। এই জাস্ট আমি দেখলাম এখানে একটা শালকার লুকি আছে, চাঁদু আমাকে ভয় দেখানোর প্ল্যান করছিল। এই ব্যাটাটা পালিয়ে গিয়েছিল ওখান থেকে, ওয়ান ব্লক থেকে যখন স্পন করেছিল। ওকে সামনে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এন্ড পোর্টাল, যেটা আমরা একটা দুটো এপিসোড পরে যাবো গাইস। তো তোমরা যারা চ্যানেল নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বাংলা পাইরেট চ্যানেলের নাম মনে রেখো, অ্যান্ড লেটস গো গাইস। ওকে সবার প্রথমে এক কাজ করতে হবে আমাকে, সেটা হলো যে একটু প্রিপারেশন করে নিতে হবে। আমার লেভেল লাগবে কিছু এনচেনমেন্টটাকে পুরো কমপ্লিট করার জন্য হেলমেটের। ওকে বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওতে লাইক এম আমি 80টা রাখছি, এতদিন ধরে 70টা রেখে এসেছিলাম, তোমরা ইজিলি করে দিয়েছো, সো 80টাও আশা করি তোমরা করে দেবে। আর তোমরা কমেন্টে আমাকে জানিও যে আমি যে এনচেনমেন্টগুলো করলাম সেটা ম্যাক্স এনচেনমেন্ট বা গড এনচেনমেন্ট কিনা। অ্যান্ড ভিডিওটা এত বন্ধু থাক, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, আমি তো চললাম রেকর্ডিং করতে, টাটা। চোখের আড়াল হম কাছে কিবা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম।